এর নাম বিপুল রায়। বাড়ি আমার রাজ্যের আলিপুর দুয়ার বিন্দিপাড়ায়। বয়স 36। 45 বছরের পর চাইনিজ লিবারেল আর্মির হাতে নিহত প্রথম ভারতীয় জওয়ান। এর নাম রাজেশ ওরাং। আমার রাজ্যের বীরভূমের ছেলে, বাড়ির একমাত্র উপার্জনকারী। রেখে গেল অসুস্থ বৃদ্ধ বাবাকে। শুধু এরা নয়, এরকমই 20 জন। সংখ্যাটা বাড়বে, খেলাটা জমবে, বাজারটা আরো গরম হবে। সীমান্তের ওপারেও মৃত্যু মিছিল শুরু হয়েছে। সাদা কালো খোপ খোপ ঘরের রাজা মন্ত্রী জড়ির সেনার যুদ্ধ খেলাটার নাম দাবা, আর সীমান্তে যুদ্ধ খেলাটার নাম রাজনীতি। এই খেলায় গুলি চলুক বা না চলুক, কামান গোলাবর্ষণ রকেট লঞ্চার নাটকের যত দৃশ্যই চলতে থাকুক, মৃত্যু শুধু বরণ করে বোড়েরা। হ্যাঁ, বোড়ে, গরিব ঘরের সহায় সম্বলহীন খেটে খাওয়া পরিবারের সন্তানেরা, নাম তাদের সৈন্য। আমার দেশের বা অন্য দেশের সেনা, রাষ্ট্রনেতাদের কাছ পর্যন্ত এই যুদ্ধ খেলার আজ পৌঁছয় না কোনোদিনই, শুধু পৌঁছয় ভাষণে আর সংবাদ শিরোনামে। বাকিটা রণভূমি, সেখানে দেশের জন্য, দেশের মানুষের জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেয় যারা, তারা আমার দেশের সেনা। ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস অনুযায়ী 7% ডিফেন্স বাজেটে বৃদ্ধি হয়েছে এই অর্থবর্ষে। সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় 4,71,000 কোটি, বহু দেশের সমগ্র বাজেটের থেকেও বেশি। তবু মৃত্যু মিছিল। এই খেলায় রাজা উজির নিরাপদে থাকে, বোড়েরা মারা যায়। কিছু বোড়ে মারা গেলে দুদেশের রাজা উজির মন্ত্রীরা বসে শান্তি চুক্তি করে, রাষ্ট্রনেতাদের আঁচড় লাগে না। ছাড়খার হয়ে যায় গরিবের ঘর, তাদের একমাত্র সম্বল সন্তানেরা। বহু ক্ষেত্রে মৃত্যুর মূল্য ঠিক হয় কাগজে, শহীদদের মেডেলও জোটে কিছু ক্ষেত্রে। এদেশে শহীদদের কফিনের মতো রাজনীতি হয় শহীদের মরদেহ নিয়ে। এ খেলা নতুন নয়, নব নব রূপে, নব নব অধ্যায়ে, নব নব ধারায় চলতে থাকবে। এই খেলা চললে অস্ত্র ব্যবসা চলে, এই খেলা চললে জনগণের মগজ যুদ্ধের রোজ নামচায় আটকে রাখা যায়, এই খেলা চললে রাষ্ট্রনেতা ভগবান হয়, এই খেলা চললে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করলে দেশদ্রোহী হয়। আসলে এ সমাজে বোরেদের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতির দাবায় রাজারা চেকমেট হয় না, এটাই সত্য। তবুও এ সত্য ভুলে থাকাটার নামই হল দেশপ্রেম। জয় জয়কারা, জয় জয়কারা স্বামী দেব।